সিনেমা রিলিজের ব্যাপারে এসে গেছে। তো আমার জন্য ঈদ মানে সিনেমা, সিনেমা মানে ঈদ। ফুড পান্ডায় চলছে গ্র্যান্ড রামাদান ফেস্ট। ইফতার হোক বা সেহরি, পছন্দের খাবার সিলেক্ট করে অর্ডার প্লিজ। আমি আর যখন বয়স 5 বছর, তখন আমি প্রথম রোজা রেখেছিলাম। তো আসর নামাজের পর থেকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আমি একদম মানে কাহিল হয়ে বিছানায় পড়ে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা হয়েছিল। সেই মোমেন্টে আব্বা বাইরে থেকে এসে বলছে, ঠিক আছে ওরা রোজা রাখার দরকার নেই, ওরে পানি খাওয়ায় দাও, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পানি খাওয়ায় দাও। এরকম করতে করতে আমি খাবো না, আব্বা জোর করতেছে, আম্মা খাওয়ানোর চেষ্টা করতেছে, এরকম অবস্থা যখন আমি একদম খেতে নিছি, তখনই মাগরিবের আজান পড়ে গেছে। তো আমার জীবনের প্রথম রোজাটা বা প্রথম ইফতারের এই স্মৃতিটা আমার মনে আছে, এবং এটা নিয়ে বাসায় অনেক গল্প হয় যে আমি প্রথম রোজাটা এইভাবে রেখেছিলাম। আমি ট্র্যাডিশনাল খাবারই খাই, সেহরিতে নর্মালি ভাতই খাই, ভাতের সাথে মাংস ডাল সবজি এরকম। আর ইফতারিতে কি, ছোলা, আমি মুড়িটা খাই না, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জেলাপি, ডালটা যেটা একটা সিদ্ধ করা হয়, ওই ডালটা ছোলা দিয়ে মাখায় ওটা খেতে পছন্দ করি। এগুলো হালিমটা খাই, হালিমটা খাই, আর ফল খাই, তরমুজ পাওয়া যায় এই সময়, তরমুজটা খাই আমি, পেঁপে খাই আমি, এই দুটো ফল আমি খাই। দেখেন এখন তো আসলে ঈদে সিনেমা রিলিজের ব্যাপার এসে গেছে। তো আমার জন্য ঈদ মানে সিনেমা, সিনেমা মানে ঈদ। তো ঈদের দিন নামাজ পড়ে এসে অফিসে বসবো, ছবির রিপোর্ট নেওয়া শুরু করব, আল্লাহকে স্মরণ করা শুরু করব, ছবি যেন ভালো যায়, আর সব হলগুলোতে যোগাযোগ করা শুরু করব, কীরকম সেল কী শুরু হয়েছে, মানুষের রিয়াকশান কী, এগুলো জানার চেষ্টা করব। আর হলে যে প্রতিনিধিগুলো আমাদের থাকবে তাদের সাথে হয়তো ভিডিও কলে যে যতগুলো সম্ভব প্রতিনিধির সাথে কথা বলবো, ভিডিও কলে হলের চিত্র দেখার চেষ্টা করব। আশা করব যে মানুষ ছবিটি পছন্দ করবে, আমার ঈদটি ভালো যাবে, এটা আশা করব। মার হাতের গরুর মাংস আর পরোটা সকালে নামাজ পড়ে এসে এটা খেতে চাই, এটা সবসময়ই খেতে চাই, আমি তো খেতে চাই। ছেলেবেলায় তো যখন আমরা মফস্বল শহরে বড় হয়েছি, ছোটকালে পাবনাতে, দেন রাজশাহীতে, ঢাকাতে এসেছি আমরা 1988 সালে, এসে স্কুল ভর্তি হয়েছি। তার আগের ঈদের স্মৃতি অনেক মধুময়, অনেক মধুময়। ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এসে যে ঝাঁপাই পড়তাম বড়দের উপরে সালামির জন্য, এই সালামি নিয়ে সারাদিন ঘুরে বেড়ানো, বন্ধুরা তারপরে কাজিনরা সবাই মিলে বিভিন্ন জায়গায় রিক্সা নিয়ে নিয়ে ঘুরে বেড়ানো, এক রিক্সায় 6-7 জন উঠে ঘণ্টাব্যাপী রিক্সা ভাড়া করে নিয়ে ঘুরে বেড়ানো, এই স্মৃতিগুলো খুব মিস করি।